সবাইকে স্বাগত জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অধ্যাপক ডক্টর এ কে এম সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে 1858 সালে, আর 2005 সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম জগন্নাথ কলেজ, এই নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। 1858 সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। 1884 সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই, পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পুরনো ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে 1942 সালে সহশিক্ষা চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেয়া হয়। পরে 1949 সালে আবার এই কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। 1968 সালে এটিকে সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারি মর্যাদা লাভ করে। 1971 সালের 26 মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি হানাদাররা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণহত্যা চালানো হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে জগন্নাথ কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে। যুদ্ধ শেষে এখানে গণকবরের সন্ধান মেলে। উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানুষের কঙ্কাল। 1982 সাল থেকে শুরু হয় এলাকার প্রভাবশালীদের জগন্নাথ কলেজের হল দখলের পায়তারা। ছাত্রদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ বাধে বারবার। প্রথমে বেদখল হয়ে যায় কুমারটুলি ছাত্রাবাস, এরপর একের পর এক বেদখল হয় 84 জিএল, পার্থলেন, কুমারটুলিতে অবস্থিত হলগুলো। 1992 সালে 14টি হলের মাত্র 3টি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, বাকিগুলো পুলিশ ও এলাকাবাসীরা দখল করে নেয়। 3টি হলের 2টি, মাহমুদা স্মৃতি ভবন ও এরশাদ হল, বর্তমানে ভেঙে মসজিদ ও কলা অনুষদ করা হয়েছে। 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে মোট 6টি অনুষদের অধীনে 36টি বিভাগের ও 2টি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। এই বিশ্ববিদ্যালয়ের মোট আয়তন 30 একর। 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট 6টি অনুষদে 36টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট রয়েছে। প্রাণ ও ধরিত্রী বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হল ফার্মেসি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, জিনতত্ত্ব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ। বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, গণিত বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগগুলো হল হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অর্থ সংস্থান বিভাগ, মার্কেটিং বিভাগ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অর্থনীতি বিভাগ, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কলা অনুষদভুক্ত বিভাগগুলো বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ,
দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারুকলা ও গ্রাফিক্স বিভাগ, নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ। আইন অনুষদভুক্ত বিভাগ দুটি হল আইন বিভাগ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। দুটি ইনস্টিটিউট হল আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যে সকল উপাচার্য মহোদয়গণ কাজ করেছেন তারা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম খান, অধ্যাপক ডক্টর আবু হোসেন সিদ্দিক, অধ্যাপক ডক্টর মিসবাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমদ দায়িত্বপ্রাপ্ত, সর্বশেষ বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক। এই বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ক্রিয়াশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, উদীচি, বাঁধন, বিএনসিসি, রোভার, এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করে থাকেন। আবাসিক সুবিধার জন্য সর্বমোট 10টি হল বা ছাত্রাবাস রয়েছে, তন্মধ্যে একটি ছাত্রীদের হল। তবে উল্লেখ করার বিষয় হল এই সবগুলো হলই বেদখল হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই। হলগুলো হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, ডক্টর হাবিবুর রহমান হল, রানী ভবন হল, আব্দুর রহমান হল, শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান হল, রৌফ মজুমদার হল, শহীদ আজমল হোসেন হল, বজলুর রহমান হল, নজরুল ইসলাম খান হল, শহীদ শাহাবুদ্দিন হল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছেই ধূপখোলায় অবস্থিত। তাছাড়া নতুন ক্যাম্পাসেও খেলার মাঠ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন হলেও প্রতিষ্ঠানটির রয়েছে সুদীর্ঘ 150 বছরেরও পুরনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, 6 দফা ও 11 দফার আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলনের ইতিহাসে জগন্নাথের অবদান কখনো অস্বীকার করার মতো নয়। পাকিস্তান আমলে সরকার বিরোধী আন্দোলন করায় প্রতিষ্ঠানটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 1952 সালের ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাট্টা হয়ে জগন্নাথের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বরাবরের মতোই ছিল উল্লেখ করার মতো। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংশোধনী প্রস্তাব বাতিল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের মিছিলের মাধ্যমে ঢাকায় প্রথম প্রতিক্রিয়া শুরু হয় 26 ফেব্রুয়ারি। এসব প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকা শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। ভাষা আন্দোলনের সময় জগন্নাথ ও মেডিকেল কলেজে আলাদা করে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল। রাষ্ট্রভাষা আন্দোলনের যৌক্তিকতা বিশ্লেষণ করে ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত পুস্তিকা রাষ্ট্রভাষা আন্দোলন এবং সাবটাইটেল ছিল কি ও কেন, যার লেখক ছিলেন জগন্নাথ কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠায় এই আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন জগন্নাথের ছাত্র রফিক উদ্দিন আহমদ। 1952 সালে তিনি জগন্নাথের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে প্রথম যে 10 জন 144 ধারা ভেঙেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই প্রতিষ্ঠানের ছাত্র প্রখ্যাত কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। ভাষা সৈনিক মোহাম্মদ আব্দুল জলিল এই প্রতিষ্ঠানে পড়া অবস্থায় 1948 সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1962 সালে শিক্ষা আন্দোলনের বীজ মূলত জগন্নাথ ও ঢাকা কলেজ ক্যাম্পাস থেকেই বপন করা হয়। ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের নেতা হায়দার আকবর খান বলেন, যতদূর মনে পড়ে
জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন ছাত্র প্রথমে ছাত্র সমস্যার দিকে দৃষ্টিপাত করে কলেজ থেকে আন্দোলনের সূত্রপাত ঘটায়। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা এই আন্দোলনটি আঁকড়ে ধরেন। তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা আন্দোলনেও জগন্নাথের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 1966 সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষিত হলে তার সমর্থনে সফল হরতাল পালনে ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন মুজিব বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান কাজী আরেফ আহমেদ ও চিত্রনায়ক ফারুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের নাম গর্ব করে বলতেই হয় তারা হলেন শিক্ষক হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস, ইতিহাসবিদ ডক্টর মাহমুদুল হাসান, সাংবাদিক রাহাত খান, আনোয়ার বজলুর রহমান, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদি, ডক্টর শামসুজ্জামান খান, হায়াত মাহমুদ, বিক্রমপুরের ইতিহাস খ্যাত লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত, গবেষক গোলাম মুর্শিদ ও মির্জা হারুনুর রশিদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ, কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ যোগেশ চন্দ্র ঘোষ, শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু ব্রজেন দাস, বাঙালি কবি প্রেমেন্দ্র মিত্র, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, লেখক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, লেখক কাজী মোতাহার হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ আর আই ইউসুফ, গায়ক ফকির আলমগীর, কিরণচন্দ্র রায়, হায়দার হোসেন ও বিপ্লব, অভিনেতা এটিএম শামসুজ্জামান, জাহিদ হাসান, মীর সাব্বির, ফারুক ও প্রবীর মিত্র, জাদুকর, জুয়েল আইস প্রমুখ। শুধু বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিমাপ করা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের সূর্য বলা যায়, যা 150 বছরের বেশি সময় ধরে জ্ঞানের আলো দিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে জবিকে এখনও অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের লজ্জা বহন করতে হয়। শত সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের জানান দিতে নিরলস কাজ করে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুরু থেকে বিশ্ববিদ্যালয়টি সকল বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে। অনেক আগে ইউজিসির প্রতিবেদনে এ গ্রেডভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে এই প্রতিষ্ঠানটি। বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের স্বপ্ন এখন সবার। কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করেছে একনেট। প্রায় 200 একর জমির ওপর 1,920,94,00,000 টাকার এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য ছিল 2020 সালের অক্টোবরের মধ্যে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই বিশ্ববিদ্যালয় নির্মাণের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর হবে, পাশাপাশি একাডেমিক, সাংস্কৃতিক ও অন্যান্য সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এই অল্প সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক। সবচেয়ে ঈর্ষণীয় হল এর শিক্ষক মণ্ডলী বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে এখানে পড়াচ্ছেন এবং গবেষণা করছেন। এসব অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্যে ছাত্রছাত্রীরাও নিজ নিজ ক্ষেত্রে অনেক অবদান রাখছেন। অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় কেরানীগঞ্জে 200 একর জায়গায় নতুন ক্যাম্পাস নির্মাণের প্রাথমিক কাজ এগিয়ে চলছে। শিগগিরই মাস্টার প্ল্যান প্রণীত হবে।